হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগটা আশা করি আপনার কাছে ভালো লাগবো সকলে এনজয় করবা আর আশা করি আপনারা সব ভালো আসেন সুস্থ আসেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একটা আপনারা লোকে কয়েকদিন আগর একটা ব্লগ শেয়ার করলাম উইকেন্ড আছিল আই থিংক ইট ওয়াস স্যাটারডে আসলো সো স্যাটারডে আছিল তো স্যাটারডে রিজওয়ানো রিফার তোর স্কুল থাকে না আর মসজিদও থাকে না তাদেরও মসজিদ থাকে এভরি সানডেই থার্সডে সো স্যাটারডে আইলে আর কি আপনার আউটিং একটা লাগে আর কি স্পেশালি বাচ্চিন তো লাগে আর তো এই স্যাটারডে তাদের বাবারও ডে অফ আছিল সো এখন তো আর দিন শর্ট দিনও কোনো বাড়ো বারিয়ে বেশি যাওয়া যায় না ফট করে সুন্দর হয়ে যায় তো এদিন আমরা সন্ধ্যার পরে মানে ছয়টা সাড়ে ছয়টাওয়ালা টাইমে আমরা ডিনার করার প্ল্যান করলাম তো আমরা ওখান তার যে টাউন সেন্টারটা আছে উড গ্রিন সো উড গ্রিন ইনোট আর রেস্টুরেন্ট আর কি অ্যাভেলেবল একটার পরে একটা লাইন বানতা আর রিজনের ফাইট আর খাওয়া পছন্দ করে আমরা সকলেও পছন্দ করি চ' বাৰু ফেমিলি সকলো এখনে কোনোখনৰ খাওঁ গ'লে লাৰ্কি পালেও ৰেষ্টুৰট মাতা দিয়াই সেনে সকলৰ বলা লাগে আৰু তো আমাৰ সকলো ৰেডি হৈ আছি আৰু ইনোলাখিলে একদম মানে ৰেষ্টুৰটৰ সামনে পাৰ্কিং পাই দিছিলাম তো আমাৰ লাগি ইজি হৈছে বেছি আটা লাগছে না তো হিন আমাৰ খোৱা দা অৰ্ডাৰ কৰিছি কৰি খুব বেছি বিজি আছিল যিহেতু শনিবাৰ আছিল আৰু সন্ধ্যাৰ পৰ আছিল খুব বেছি বিজি আছিল তো আমাৰ আগে ফোন কৰি আগে যাতে জিকাৰি লাগছে যা পাঁচজনৰ লাগি টেবুল আছেনি তাৰা কৈছে আছে তো আম লাগে চি আৰ হিন বেবিৰ বই ৰাখছি বেবীতো সপ্তাহত নিতাকি সপ্তাহ টান মাৰি দিয়া পালাই দা খুব এক্টিভ তান্তে ফোনের মাঝে দিছি ওটা নার্সারি বাইম লাগিয়ে দিছি তাই তাইন ওটা এনজয় করলাম আর আমরা ফুড এনজয় করলাম তান্তে আমি তান লাগে আমি চিপস অর্ডার করছি কই রিজনার নিফাই খাইবা তান্তের লোক তোরা দিব তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবো আমার আজকের ব্লগটা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা কমেন্ট করে জানাইবা খাওয়া দাওয়া শেষ করি আমরা করাইছি আর এখন আপনার লগে নেক্সট ডে মিন সানডে ব্লগ সানডে শেয়ার করলাম আর কি সানডে বিকালে হঠাৎ আমার হাজবেন্ডর হানদেশ খাইতা আমরা সিলেটে হানদেশ কয় অন্যান্য অঞ্চলে হয়তো গুড়র ফিটা বা তেলর ফিটাও কই এটা কই তার বানাইলাই আর এনে দেখতে পারছেন আমি আমার আমি যে মেজারমেন্ট করে বানাইছি ওটা দিছি আর কি আমি তিন কাপ দিছি প্লেন ফ্লাওয়ার বা ময়দা আর এক কাপ দিছি চাউলের গুড়ি তিন কাপল আর কি এক কাপ চাউলের গুড়ি দিছি দিয়া একটু বলা করে মিক্স করছি আর ইউ দিছি সামান্য একটু লবণ দিছি আর ইনতো এখন আমি গুড় দিলাইম তো গুড়ি গুড় ডিপেন্ড করে যার যে যতক্ষণ আর কি মিঠা খাইতে পছন্দ করো তো ইভিটাত আর কি একটু মিঠা বেশি হইলে বেশি না আর কি একদম পারফেক্ট মিঠা না হইলে আবার খাইতে ভালো লাগে না সব আমি আমার আর কি আন্দাজ করে দিছি আর যদি লাগে তো পরে আবার এড করম তো দিয়া তো দেখার আস্তে আস্তে পানি দিয়া আমি ব্যাটারটা রেডি করে দিয়ে দাম তো সে আসনিকোট আবার চিনি দিয়েও বানাই এখন তো আমার হানিফাও আছি তাই না আমার ফিটা বানানিত হেল্প করতা তাই নাও মিক্স করতা তখন তেল মিক্স করে দাও তুমিও তো তাই না মিক্স করা হেল্প করা তাই না আমি কিচেন আসা তা করি না কেন স্পেশালি যদি কোনো বেকিং বা ফিটা বানানি থাকে কেক তে তাইন মাছ টাৱাও লাগে তাইনে ইয়াত টাচ না কৰলে এইটো কমপ্লিট হয় ন আমাৰ আলহুল্লা হৈ গৈছে আমি মানে গোলাটা গুলি লৈছি বেছি ফাতলা নাই বেছি গনাও নাই আৰু কি মিডিয়াম এটা হৈতো আৰু আপোনাৰ আৰু চহলেও একো জানা আছে চহলেও জানো হয় নাই আমি আৰু কি আমি জ্বলা কৰছি বা আমাৰ কিবা পাৰফেক্ট হয় আৰু কি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰ আমাৰ কিটচেনাই কোনো লাইক স্পেচিফিক ৰেচিপি আমি দিলাম না তো এনে এক ঘন্টা আমি এলা রাখি দিছিলাম রাখিয়া বাদে তো আমি এখন তেল গরম করিয়া আর দিম আস্তে আস্তে এন চুলার তাইছি তে আমার লাঞ্চ রান্না বড়া খরচলাম খাই খাইয়া আপনারা খুব মজার সুটকি চাটনি খরচলাম তো খাইয়া আমরা সামান্য রয়েছে ওভার আর সাত দিয়ে শক্ত চিকেন একটা আরেকটা আইথিং টমেটো আর বেলফয় দিয়া ঠেঙ্গা আছে তো আমি আন্দেশ করার লাগে আর কি সব সময় অত একটা কাপ ইউজ করি মেজারিং একটা কাপ আছে আমার কাছে ইজি লাগে আর কি দিতেও ইজি হয় আর একটা মানে সবগুলা সাইজ এক সমান হয় একটা আন্দাজ পাওয়া যায় আর কি আগে কাপ দিয়ে দিতাম আর এ কতদিন থাকি আমার কাছে লাগে ওলা একটা কাপ দি দিলেইলি আর কি মানে ইজি হয় আর সকল দিন সমানও হয় তো আলহামদুলিল্লাহ আমার ফলে হান্দেশটা খুব সুন্দর ফুলিয়ে উঠছে আর এদিন করদেসা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল আর কি আর আমি ইনো এক লগে আর কি বাক্কা হয়টা দিলাই একলগে বাক্কা খয়টা দিলে কি তো আর কি সময়ও বাঁচে আর ওই যায় আর বড় বড় থা নানি তো আর বেশি একটা লগে একটা লাগে না কুইকলি ওই যায় আর একটা একটা করে দিলে তো কত সময় লাগবো তো দেশও দেখি আমার আম্মাই তাই আমার আম্মাই যে করেন মানে তেন বড় লোহার একটা একটা খরি দিন তো একটা একটা দিলে একটু সময় লাগে বেশি আর আমি হান্ডে শাক মানে বেশি আর কি ব্রাউন করিয়া খাইতে পছন্দ করি তো আমার এগুণ দিয়াটা একটু বেশি লালটি হয়ে গেছে আর কি ভাল লাগে খাইতে তো এখন তো আর আর আমিও তো একটা একটা খরি দিয়া করি লিমু আপনারা যদি ভালো লাগে আমার ব্লগটা লাইক দিবা কমেন্ট করে জানাইবা এনেই এন জি অ' কৰক কামৰ ব্লগটা তো আলহামদুলিল্লাহ মশফুল হন্দেশ করা শেষ হয়ে গেছে আর ব্লগর একদম শেষ প্রান্তে আছি আশা করি আপনার কাছে ভালো লাগছে আর নেক্সট ব্লগ দেখা আমন্ত্রণ জানাইয়া শেষ করা আজকের ব্লগটা সকল বলা থাকবা সুস্থ থাকবা দোয়া করবা আসসালামু আলাইকুম